আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেবিনস বিউটি জোন ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটি প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাক্স এর বডি ওয়াশটির রিভিউ। তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বডি ওয়াশ কী এবং এটি ব্যবহারের নিয়মকানুন কী এবং এতে উপকার কী, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন এই লাক্সের বডি ওয়াশটির মূল্য কত। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাক্স ভেলভেট জাসমিন ফ্লোরাল ফ্যাশন অয়েল, জাসমিন অ্যান্ড আলমন্ড অয়েলের ফ্লেভারযুক্ত, এবং এটি ময়শ্চারাইজিং বডি ওয়াশ, যাতে রয়েছে 250 ml। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক বডি ওয়াশ কি অথবা শাওয়ার জেল কি, আমরা অনেকেই হয়তো চিনি না। তো বন্ধুরা, বডি ওয়াশ হচ্ছে আমরা সাবানের বদলে, সুপের বদলে যেটি ইউজ করে থাকি লিকুইড সুপ, ওইটাই হচ্ছে বডি ওয়াশ অথবা শাওয়ার জেল, যেটিকে আপনারা সাবানের পরিবর্তে ইউজ করতে পারেন। এবং এটি সম্পূর্ণ সাবানের মতনই কাজ করে, তবে এটি লিকুইড যুক্ত। অবশ্য এটি দেখতে অনেকটা লোশনের মতন, বোতলটিও লোশনের মতন এবং ভিতরে সুপটিও লোশনের মতন। লাক্সের এই বডি ওয়াশটি এর স্মেলটাও অনেক ভালো, কারণ এটি আলমন্ড অ্যান্ড জাসমিন ফ্লেভারযুক্ত। সো ভিউয়ার্স, চলুন তাহলে এই বডি ওয়াশের উপকারিতা কী জেনে নেওয়া যাক। অনেকেই দেখা যায় যে সাবান ব্যবহার করতে একদমই পছন্দ করেন না, তারা চাইলে এই লিকুইড সুপটিকে ইউজ করতে পারেন। এটা একদম সাবানের মতনই আপনাদের বডি ওয়াশ করতে সাহায্য করবে। এবং এর আরেকটা উপকারিতা হচ্ছে, দেখা যায় সাবান স্কিনকে অনেক বেশি ড্রাই করে ফেলে, কিন্তু বডি ওয়াশ স্কিনকে ড্রাই করে না, কিন্তু স্মুথ করে, ফ্রেশ করে স্কিনকে, এবং অনেকটাই সফট মসৃণ করে তোলে স্কিনকে। এবং শীতকালে দেখা যায় স্কিন একদমই ড্রাই হয়ে যায়, তো শীতকালে কিন্তু অবশ্যই আপনারা চাইলে সাবানের বদলে বডি ওয়াশ ইউজ করতে পারেন। দেখা যায় এটি আপনাদের স্কিনকে অনেকটাই সফট মসৃণ করতে সাহায্য করবে। এবং এই 200 ml এর বডি ওয়াশটির মূল্য 250 টাকা। আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো কসমেটিকের দোকানে অথবা সুপার শপ থেকে কিনতে পারেন। সো ভিউয়ার, চলুন তাহলে বডি ওয়াশটির ব্যবহারবিধিটা জেনে নেওয়া যাক। আপনারা আপনাদের শাওয়ার নেট অথবা রুমালটাকে ভিজিয়ে এর মধ্যে অল্প পরিমাণে বডি ওয়াশ নেবেন এবং এটিকে ঘষে এটিকে ফেনা ফেনা করে নেবেন। তারপর আপনারা আপনাদের বডি ওয়াশ করে নেবেন ভালো মতো, সিম্পলি একদম ইউজ করাটা। কিন্তু সাবানের চাইতে বডি ওয়াশটা একটু বেশি ভালো লাগে, কারণ এটি ব্যবহার করাটা সাবানের চাইতে অনেকটাই ইজি। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দেবেন। আল্লাহ হাফিজ।